আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। মন থেকে দোয়া করি যাতে সবাই সবসময় ভালো থাকেন। তো একটা প্রোডাক্টের স্টার্ট টু ফিনিশ এই সিরিজে আমাদের মোটামুটি অনেকগুলো অংশ দেখানো হয়ে গিয়েছে। আমরা যদি আমাদের একটু রিকভার দিই, আমাদের নিশটা বের করা, তারপরে হলো প্রোডাক্টটা সিলেক্ট করা, তার জন্য হলো কভার মেক করা, তারপরে হলো ইন্টেরিয়ার মেকিং করা, মোটামুটি চারটা অংশ আমার কিন্তু শেষ। আশা করি আপনারা ভিডিওটা দেখেছেন, আর যদি না দেখে থাকেন তাহলে ফুল কেডিবি ফ্রি কোর্সের যেই সিরিজটা আছে এটা দেখে নিন। এবার হলো আমরা এটাকে কিওয়ার্ডটা এবার এটার জন্য বের করব। এখন কিওয়ার্ডের জন্য আমার ট্রেনিংয়ে অনেক ধরনের ওয়ে দেখাই। এখন একটা বেসিক কনসেপ্ট আপনাদের সাথে শেয়ার করতেছি যাতে আপনারা সুন্দরভাবে কাজ করতে পারেন। আর ইনশাআল্লাহ যারা এখনও চ্যানেলটার সাথে নাই জয়েন হয়ে নেন, আর হলো এই গ্রুপের সাথে যারা এখনও জয়েন হন নাই হয়ে নিন, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। তো আজকের এই কাজটা করার জন্য আমরা কয়েকটা টুলস অ্যান্ড সাইট ইউজ করব। ওইটার জন্য হলো আপনারা একটু রেডি থাকেন। এখন হলো ফার্স্ট অফ অল হলো আমরা অ্যামাজনে যাওয়ার পরে হলো আমরা যখন একটা কিছু লিখে সার্চ করি, লাইক হলো কালারিং বুকস আদার্স এটা ওইটা, তো এটার জন্য দেখেন যে এখানে একটা অনেকগুলো কিওয়ার্ড ভার্সন এখানে প্রেজেন্ট করে, এটাও আপনারা ইউজ করতে পারেন। আরেকটা আছে ওইটা, এটাও ইউজ করতে পারেন। একটা ইউজ করলে হয়, আমি মেইনলি বেশিরভাগ সময়ই এটা ইউজ করি, প্রথমটা যেটা আছে এটা ইউজ করি এক্সটেনশনটা। আমি এক্সটেনশন নিয়ে ফুল একটা ভিডিও সিরিজ আপনাদেরকে দিয়ে রাখছি, এটা আপনাদের মাস্ট বি লাগবে। তারপর আপনাদের যেই এক্সটেনশনটা মাস্ট বি লাগবে এটা হলো হিলিয়াম টেনের ফ্রি ভার্সনটা। হ্যাঁ, ফ্রি ভার্সনে ডেলি আপনাকে দুইটা এক্সরে করতে দিবে কিওয়ার্ডের উপর, আপনারা ফ্রি ভার্সনটা ইউজ করবেন। এবার এখানে একটা মজার বিষয় হলো আপনারা এখান থেকে নতুন 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 ব্রাউজার অ্যাড করে নেবেন। ব্রাউজার অ্যাড করা কিন্তু একবারে সহজ। আপনি অ্যাডে ভার্সনে যাবেন, যাওয়ার পর এখান থেকে আপনারা কন্টিনিউ উইদাউট অ্যাকাউন্টে যাবেন, এখানে সিলেক্ট করে দিবেন, ডান দিয়ে দিবেন, নাম দিয়ে দিবেন কিছু একটা, ডান দিয়ে দিলে কিন্তু একটা নতুন ব্রাউজার রেডি হয়ে যাবে। ওই ব্রাউজার দিয়ে আরেকটা মেল দিয়ে আরেকটা হিলিয়াম টেনের অ্যাকাউন্ট করবেন, তাহলে আপনি দুইটা একটা একটা দুইটা দুইটা মোট চারটা আপনারা কিন্তু সার্চ দিতে পারতেছেন। তেন এরকম করে আরেকটা ওয়েবসাইট বা আরেকটা ব্রাউজারে আপনারা মেল অ্যাকাউন্ট দিয়ে করে রাখবেন, তাহলে মোটামুটি ফ্রি ব্রাউজার দিয়ে যদি আপনি পাঁচটা মেল দিয়ে পাঁচটা অ্যাকাউন্ট করে রাখেন আর এক্সটেনশনটার মধ্যে লগ ইন দিয়ে রাখেন, তাহলে প্রতিটা ব্রাউজার দিয়ে আপনি দুইবার 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 করে মোট সার্চ দিতে পারতেছেন। আমি আপনাদেরকে একটা সাজেশন দিব যে পাঁচটা গুড এনাফ, কারণ এই পাঁচটা দিয়ে আপনারা মোটামুটি দশটা সার্চ দিতে পারতেছেন। আর একটা সার্চ মানে কিওয়ার্ড বাইর করার জন্য বা একটা প্রোডাক্টের জন্য কিওয়ার্ড বাইর করার জন্য এই দশটা সার্চ হিউজ, এতগুলো লাগেও না, ঠিক আছে, হিউজ। তো এখানে একবার বেসিক কনসেপ্টটা একটা শেয়ার করতেছি, কিন্তু এই বেসিক কনসেপ্টটাও আপনাদের অনেক কাজে লাগবে। তো আমাদের মেইন প্রোডাক্টটা যদি আমরা একটু লক্ষ্য করি, এটা হলো লার্ন টু রাইট আরবিক অ্যালফাবেট অ্যান্ড হলো কালারিং বুক, আরবিক লেটারিং কালারিং বুক অ্যান্ড অ্যাক্টিভিটি বুক। তো এখানে এবার আমরা আসি দুইটা মজাদার জিনিস বের করবো। হ্যাঁ, দুইটা কীভাবে দুইটা? ফার্স্ট অফ অল হলো আমি কালারিং বুকসের কিওয়ার্ডগুলোর আগে টার্গেট করবো, দেন হলো আরবিক্স রিলেটেড ওয়ার্ডগুলোর আগে টার্গেট করবো, দেন হলো আরবিক অ্যালফাবেট রিলেটেড যে কিওয়ার্ডগুলো আছে ওইগুলোরে টার্গেট করবো। মোট তিনভাবে টার্গেট করবো। আমি যদি একটা এক্সেল ফাইল নিয়ে নিই, আর হলো ডিটেলস শর্ট শর্ট কিওয়ার্ডগুলোকে আমি টার্গেট করার চেষ্টা করবো। আচ্ছা, তো মোটামুটি আমাদের সব কিছু রেডি, এবার আমরা কাজ করে নিই। আমার অলরেডি হিলিয়াম টেনের এক্সটেনশনে লগ ইন দেওয়া হয়ে গিয়েছে, আপনারা আপনাদের একটা ফ্রিটা লগ ইন দিয়ে দিবেন, যা শুধু অ্যাকাউন্ট করার পর এই যে এক্সটেনশন আসার পরে লগ ইন চাবে, আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন দিয়ে দিবেন, দ্যাটস ইট। এই যে আমারটা অ্যাক্টিভ আছে। তো এই অ্যাক্টিভের একটা ফ্রি ভার্সনও একটা মজা হলো, আমি আমার এই যে কোনো একটা বেস্টসেলিং প্রোডাক্টের মধ্যে যদি যাই, যাওয়ার পরে সে আমাকে একটা এক্সরে ভার্সন দেখাচ্ছে, এক্সরে ভার্সনটার মধ্যে আমার ওই প্রোডাক্টটা কেমন সেল হচ্ছে, কতদিন সেল হচ্ছে, আসতেছে একটু দাঁড়ান, হিলিয়াম টেনটা আসতেছে, কেমন সেল হয়েছে, লাস্ট 90 দিন কীভাবে সেল হয়েছে, লাস্ট এক মাস কেমন সেল হয়েছে, দেখেন কত প্রাইসে লাস্ট সেল হয়েছিল, সে কতটুকু পর্যন্ত দাম বাড়াইছিল, সে লাস্ট এক বছরে কেমন সেল করছে, আর তার অল টাইম সেল কেমন হয়েছে, এরকম একটা ডিটেলস আমাকে একটা কিন্তু সে প্রেজেন্ট করে, ডিটেলস। এটা কিন্তু আপনাদের সেলিং নিশ খুঁজে বের করতে অনেক হেল্প হবে, এটা নিয়েও আগে আপনাদের ভিডিও দেওয়া আছে। তো এবার হলো আমরা দুই ধরনের কিওয়ার্ডগুলোর একটু টার্গেট করি। ফার্স্ট অফ অল হলো আমরা কালারিং বুকের কিওয়ার্ডটারে বের করবো, তারপর হলো আরবিক রিলেটেড কিওয়ার্ডগুলোকে বের করবো, তারপর হলো আমরা অ্যামাজন সাজেশনটা ফলো করবো, চতুর্থ কাজ হবে আমাদের বেস্টসেলিং যে আমাদের যে কম্পিটিটর আছে তাদেরকে টার্গেট করবো। লাইক হলো ফার্স্ট হলো আমার মেইন কালারিং বুক, মেইন কালারিং বুকসে যাওয়ার পরে হলো আমি একটা ভালো একটা নিশ খুঁজে বের করে নিই যেটা দিয়ে আমি একটু সার্চ করতে পারবো। তো এটার সাথে সাথে কী হয়, বেসিক্যালি যতগুলো আমার সাজেশন বেজ কিওয়ার্ডগুলো আছে এগুলো চলে আসবে। তো নর্মাল কিওয়ার্ডের জন্য আবার আপনারা এটাও ইউজ করতে পারেন, লাইক হলো এখানে অ্যামাজন সিলেক্ট করা যায়, তারপরে টাইটানেরও ফ্রি ভার্সনটা ইউজ করতে পারেন, তারপরে হলো এখান থেকে একটা সাইট আছে হলো টুইন ওয়ার্ডস, এটাও ইউজ করতে পারেন। তো আমি এখান থেকেও গেলাম হলো কালারিং বুকস,
কালারিং বুকস, কোনো ওয়ার্ড দিলাম না, কিছু দিলাম না, কোনো কিছু দিলাম না, এখান থেকে আমি মেইন মেইন টার্গেটের যে বড় বড় কিওয়ার্ডগুলো আছে এগুলোর আগে টার্গেট করব। আসুক, যেমন আমার মেইন টার্গেটেড কিওয়ার্ড কোনটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিই। সিলেক্ট করে আমরা এখান থেকে একবারে ডাউনলোড করে নিব, এটা নিলাম। আমার প্রোডাক্টের মধ্যে অ্যাডাল্ট কোনো কিছু নাই, সো অ্যাডাল্ট আমি এখানে রাখবো না। কালারিং বুকস ফর কালারিং বুকস এটা আমি রাখতে পারি, সমস্যা নাই। কিডস কালারিং বুক ফর এইটা বা ওইটা, কিডস এজেস এত, বয়েস এত। তারপর আমরা যদি আরেকটু নিচে দেই, এই কালারিং বুক ফর গার্লস, তারপরে হলো বুক বাল্ক, কালারিং বুক ফর বয়েস, তারপরে হলো আরও একটু নিচের দিকে যাই, ক্রিসমাস ট্রিসমাস এগুলো আমার দরকার নাই, ডিজনি দরকার নাই, ডিডিডি এন দরকার নাই, কালারিং বুক দ্যাট ইজি এটা নিতে পারি, কালারিং বুক ফর এডুকেশনাল এটা নিতে পারি। এগুলো কিন্তু সবগুলো শর্ট শর্ট কিওয়ার্ড যেগুলো আমাদের কাজে র্যাঙ্ক করতে অনেক হেল্প করবে, অনেক। তো এবার যদি আমি আর একটু নিচের দিকে যাই, গার্লস এত বা এত এগুলোকে এতবার টার্গেট করার দরকার নেই, তো আমি একটু কম কম নিলাম। তারপরে আমি যদি আরও নিচের দিকে যাই, ইন বাল্ক, বাল্ক আমাদের আপলোড দেওয়ার কোনো অপশান নেই, সো বাল্ক এখানে আমরা ওয়ার্ডগুলো নিব না, জাম্বো টাম্বো এই ধরনের ওয়ার্ড নেওয়ার কোনো প্রকার দরকার নেই। তারপর হলো কালারিং বুক ফর কিডস, এটা তো অলরেডি আমাদের নেওয়া হয়ে গেছে, প্রি কেট, হ্যাঁ এটা নিতে পারি, কারণ এটা হলো নার্সারি কেজিকে টার্গেট করে আর কি। তারপরে কে টুটাকে টার্গেট করতে পারি, তারপরে হলো এখান থেকে গুড এনাফ। তারপর আমরা আমাদের এয়ারপোর্টের পেজে যাই, এখান থেকে হলো কালারিং বুকস ফর পিপলস, অ্যাডাল্টস এটা ওইটা আদার্স অনেক কিছু, পোকেমন কালারিং বুকস কোড তো এখানে নাই, রিলাক্সেশন এখানে নাই, তো এখানে এগুলো আমরা একটু ইগনোর করবো। আমাদের এই টু ডু লিস্টটা নিতে পারি, টু ডু লিস্টটা আমরা সিলেক্ট করতে পারি, আচ্ছা মোটামুটি এখানে আমাদের যে ফ্রি ভার্সনে যতগুলো কিওয়ার্ড দেওয়ার দরকার ছিল সেই কিন্তু আমাকে দিয়ে দিছে, তো এটাকে আমি এজ এ এক্সেল হিসাবে ডাউনলোড করে নিই। এবার আমরা একটা ওয়ার্ডের মধ্যে যাবো, এটা হলো আমরা আমাদের লাস্ট ডিজাইনটা যদি একটু দেখেন, এটা কিন্তু দুইটা কালারিং অ্যান্ড অ্যাক্টিভিটি বুক সহ, তো এখানে আমি মাস্ট বি আগে অ্যাক্টিভিটিটাকেও টার্গেট করবো, অ্যাক্টিভিটি বুকস, তো সবগুলো কিন্তু অ্যামাজনের কিওয়ার্ড, তো মাস্ট বি এগুলো সবগুলো প্রেফারেবল, আমি আবারও বলি এগুলো সবগুলো প্রেফারেবল। তো এখান থেকে আমি মোটামুটি 15টা কিওয়ার্ড নিলাম, 15টা যদি আমি একটু অন করি, এই 15টা, এই 15টাকে আমি একটু কপি করে নিই, কপি করে নিয়ে কন্ট্রোল সি কপি, কপি করে নেওয়ার পরে আমার যে ফাইলটা ছিল এই ফাইলটার মধ্যে আমি এটাকে শিফট করে দিই। তারপর দ্বিতীয় যে সিরিজটা আসবে, তাহলে দ্বিতীয়টা এইভাবে রাখবো, তৃতীয়টা এইভাবে রাখবো, এভাবে এইভাবে করে এটাকে আমরা লং করবো ইনশাল্লাহ। তারপর এবার যদি আমরা আমাদের এই অপশানটার মধ্যে যাই, অ্যাক্টিভিটি বুক ফর কিডস, এটা ওইটা এত, তারপর আমরা এখানে আমাদের এই সিলেক্ট করি, কিডস সিলেক্ট করি, তারপর হলো টু ডু লিস্ট সিলেক্ট করি, এগুলো কিন্তু মোটামুটি সবাই করে, ঠিক না, এখানে এগুলোকে আমরা মোটামুটি সবাই ইউজ করি, সমস্যা নেই, কর্মু অ্যাক্টিভিটি উইথ কালারিং এটা ইউজ করা যায়, চিলড্রেন্স ওয়ার্ডটা ইউজ করা যায়, মাস্ট বি। তারপরে হলো আমরা এখান থেকে আরও যদি নিচের দিকে যাই, এলিমেন্টারি স্কুল এটা মাস্ট বি রাখা যেতে পারে, কারণ কি এটা স্কুল বেসড, যদিও এলিমেন্টারি স্কুলটা একটু বড় হয়ে যায় কিন্তু শিক্ষার তো কোনো বয়স নেই। তারপর আমি যদি এখান থেকে যাই, অ্যাক্টিভিটি ফর 9 to 12 এটাও তারা ইউজ করতে পারি, কিন্ডারগার্টেনটাও আমরা ইউজ করতে পারি, প্রিকেডারটাও ইউজ করতে পারি, এত এজেসটাও ইউজ করতে পারি। তারপরে আমরা মোটামুটি আর একটু যদি যাই, আই থিঙ্ক আমাদের আর এই পেজের মধ্যে কিছু লাগবে না, তো আমরা এখান থেকে মোট 11টা পাইছি, 11টাকে একটু এক্সেলে ডাউনলোড করে নিই, একবারে প্র্যাকটিক্যালিতে কিন্তু আপনাদের দেখাই দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। এটাকে আমরা কপি করি, কপি করার পর সার্চ ভলিউমটা দেখা যায় না, কারণ কি আপনারা ফ্রি ভার্সন ইউজ করতেছেন, তাই এটা। এইবার মোটামুটি আমার কিন্তু বেসিক্যালি, আমার বেসিক্যালি যে টার্গেটেড যে ওয়ার্ডগুলো ছিল এইটা কিন্তু আমি পাইয়ে গেছি। এইবার আমার দরকার হলো আরবিক কালারিং বুক বা আরবিক লেটারিং কালারিং বুক বা ইসলামিক কালারিং বুক, এগুলো একটু লিখে সার্চ করি, ইসলামিক, সরি, ইসলামিক কালারিং বুক, এখান থেকে আমার ইসলামিকের প্রথম অক্ষরটা বড় দিতে হবে, তো আমি দিলাম, কোনো সমস্যা নাই, এন্টার দিলাম। এন্টার দিলে কিন্তু এখানে মোটামুটি আমরা অনেকগুলো ওয়ার্ড পেয়ে যাবো, কালারিং বুকস, আদার্স বুক, এই বুক, এই বুক, মাশাল্লাহ 1000 বুক আছে, পাও ইসলামিক কালারিং বুক, এগুলোতে কাজ করলেও আশা করি আপনাদের মনে একটা শান্তি পাবেন। আচ্ছা, এইটা হলো আমার মেইন থিম ওয়ার্ড, মেইন থিম ওয়ার্ড, আমি আবারও বলি এটা আমার মেইন থিম ওয়ার্ড, তো এইটা লিখে একটু সার্চ করে দেখি কিছু পাই কিনা। তারপর আরবিক লেটার ট্রেসিং, এই ওয়ার্ডগুলো নিয়ে আমরা মোটামুটি আরও অনেকগুলো ওয়ার্ড বের করবো ইনশাআল্লাহ। তারপর সবগুলোকে কম্বাইন করে একটা ভালো কিওয়ার্ডের সেট আমি মেক করে দিব আপনাদেরকে সবাইকে। আসুক, কালারিং বুক ফর কিডস, চিলড্রেন্স, তারপর হলো এত একটা বেশি নাই,
মাই ফার্স্ট কালারিং বুক, মাই ফার্স্ট কালারিং বুক, মাই ইসলামিক ফার্স্ট কালারিং বুক আর এনাফ, গুড টু গো। এখানে মোটামুটি আমরা তিনটে নিতে পারলাম, কোনো সমস্যা নেই। এখানে আমরা মোট তিনটা রাখলাম। তারপর এইবার হলো আমাদের মেইন ফাংশনটাতে যাই। আমাদের মেইন দুইটা ওয়ার্ড কি, এক হলো আমরা এইটা লিখে সার্চ দিচ্ছি, মানে ইসলামিক কালারিং বুকটা, আরেকটা হলো যে আরবিক অ্যালফাবেট কালারিং বুক বা আরবিক অ্যালফাবেট, এটা একটু যাই। আরবিক অ্যালফা, আরবিক অ্যালফাবেট ফর কিডস, এটা দিলে কিন্তু আমার মোটামুটি এই যে ওয়ার্ডগুলো আসতেছে তাকে আমি অন করি। মাই ফার্স্ট কালারিং বুক ফর বা 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 আলিফ বাতা, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, এটা নিতে পারেন। তারপর হলো এইখান থেকে রাইট টু লার্ন, এটা নিতে পারি, আমাদের যেটা হলো মেন টার্গেটেড ছিল এটাকেও আমরা নিতে পারি। তো নেওয়ার পর এখানে আমার একটা জিনিস যেটা করতে হবে, আমার কিন্তু দুইটাই অপশান আছে ফ্রি ভার্সনে, আপনারা কিন্তু মাল্টিপাল ব্রাউজার ইউজ করবেন তাহলে মাল্টিপাল সার্চ দিতে পারবেন। হ্যাঁ, তো এখান থেকে আমরা এটা যেতে যেটা যদি যাই, নেম অফ আল্লাহ, নেম অফ আল্লাহ কালারিং বুক, মাশাআল্লাহ। তারপর হলো এখান থেকে যদি একটু যাই যাই যাই, আমরা তাহলে এই প্রোডাক্টটাকে মোটামুটি নিলাম, মাই ফার্স্ট ইসলামিক কালারিং বুক। তো এখান থেকে আমরা যখন যে কোনো দুইটা অপশান আছে, তো আমি যে কোনো দুইটা ইউজ করবো, আপনারা আপনাদের মতো করে ট্রাই করবেন অনেকগুলোর উপরে। মাই ফার্স্ট কালারিং বুক ফর আলিফ বাত আছে, মাশাআল্লাহ। তো এখান থেকে আমরা যাবো হলো এক্স রে বা কিওয়ার্ডস, দুইটা অপশানে একটার মধ্যে গেলেই হয়। তো এখানে যাওয়ার পরে সে অ্যানালাইজ করে অনেকগুলো আদার্স ডিটেলস কিওয়ার্ড কিন্তু সে নিয়ে আসবে এই এএসএন এর টার্গেট করে। তো আমাদের একটু অপেক্ষা করতে হবে, আসুক। এই হলো আমার এভারেজ প্রোডাক্টটা। এভারেজ প্রোডাক্টের পাশাপাশি আরও যেই ওয়ার্ডগুলোকে সবচেয়ে বেশি টার্গেটেড হয়েছে এই বুকগুলো, আর হলো এখানে একটা সিরিজ ওয়ার্ড আছে যেগুলোর মধ্যে সবচেয়ে বেশি ওই ওয়ার্ডগুলো ইউজ হয়েছে। এখন আমরা এখান থেকে একটা ক্যাচ করবো, একটু চোখ বুলিয়ে নিব, কিডস আরবিক অ্যালফাবেট বুক টু ডলার্স কিডস ফর এইটা, লার্নিং, লার্নিং ওয়ার্ডটা আমরা যাতে মাস্ট বি আমাদের ডিজাইনের কিওয়ার্ডের মধ্যে রাখতে হবে, কারণ কি আমাদের একটা এডুকেশনাল প্রোডাক্ট। তো এইবার হলো এই শর্ট শর্ট কিওয়ার্ডগুলো আমরা এখান থেকে একটু সিলেক্ট করে নিই। ভিডিও লং হতে পারে কিন্তু এই লংটা আপনাদের জন্য অনেক বেশি কাজে লাগবে অনেক। তো কোরআন, এটা তো আমাদের মাস্ট বি রাখতেই হবে কোরআন ওয়ার্ডটা। তো বাকিগুলো আমি যদি একটু অফ করে দিই, কোরআন, তারপরে প্যারেন্টস, ল্যাঙ্গুয়েজ দরকার নাই, টোডোলাস দরকার নেই আমার। তারপরে হলো এখানে আদার যে সকল ওয়ার্ড আছে এগুলোও আমার এত একটা দরকার নাই, ফ্ল্যাশ কার্ডস এগুলো দরকার নেই, পার্সোনালাইজড অ্যালফাবেটস এগুলো আমার দরকার নেই। তো একটু চোখ বুলে নেবেন, এখান থেকে যদি কোনো প্রকার ভালো ভালো শর্ট শর্ট ওয়ার্ড পেয়ে যাই এগুলো রেখে দিবেন, আর না পেলে তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। আচ্ছা, এইবার হলো আমাদের একটু নিচের দিকে যাই। এইবার আমরা মোটামুটি যাওয়ার পরে মোটামুটি এই যে আমরা এটাকে চাইলে আপ ডাউন করতে পারবো। আচ্ছা, সমস্যা নেই, ফ্রি ভার্সনে দিচ্ছে না সমস্যা, আমি প্রিমিয়ামটা ইউজ করি। এখান থেকে আমরা কিছু ওয়ার্ড আমরা আমাদের ডিজাইনের জন্য ডাউনলোড করে নিব, তাহলে কি হয় আমরা আমাদের প্রোডাক্টের জন্য ভালো 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 অসাধারণ কিছু কিওয়ার্ড পাবো। দেখেন, আরবিক ফর $2, এখানে আমরা ডাউনলোড করতে পারবো, এটা মাই উইথ কিওয়ার্ড আরবিক, এটা আলিফ বা তাসা, মাশাআল্লাহ। তারপরে হলো আরবিক অ্যালফাবেট ফর কিডস, এখান থেকে আমরা বুকটাও সিলেক্ট করতে পারবো। তারপরে হলো বেবি বাবা বা আরবিক বুকস ফর কিডস, তারপর হলো বেবি বুক ফর অ্যালফাবেট আলিফ বা তাসা ফর থার্ড এডিশন, আচ্ছা এটা লাগবে না আমার, ইসলামিক অ্যালফাবেট ফর কিডস, মাশাল্লাহ। তারপরে আমরা যদি এখান থেকে যাই, ইসলামিক কিডস ফর এটা, তারপরে হলো ফার্স্ট মাই ফার্স্ট কোরআন অ্যাক্টিভিটি বুক, মাশাল্লাহ। আরবিক ওয়ার্ডস দেখেন ইজি, কিন্তু আমরা জিনিসটাকে একটু কমপ্লিকেটেড বানাই। হ্যাঁ, আমরা ট্রেনিংয়ের মধ্যে আরও 5-6টা টেকনিক ইউজ করি যেটার মধ্যে আরও টার্গেটেড ডিটেলস ভিডিও মানে কিওয়ার্ড পাওয়া যায়, কিন্তু এটাও খারাপ না, এটা দিয়েও কিন্তু আপনারা বহুত দিন চলতে পারবেন ইনশাল্লাহ। তারপরে দেখেন মাই ফার্স্ট কোরআন উইথ পিকচার্স, এটা একটা ভালো বুক হতে পারে, এটা আপনারা চেক করে নিতে পারেন। তারপরে হলো অ্যালফাবেটস ফর বেবি, তারপরে হলো ইসলামিক ল্যাঙ্গুয়েজ লার্নিং, তারপর হলো টিউটোরিয়ালস ফর অ্যালফাবেট, তারপর হলো সুন্দর সুন্দর অনেকগুলো ওয়ার্ড আসছে মাশাআল্লাহ। আচ্ছা, মোটামুটি আমরা যতটুকু পেয়ে গেছি ফ্রি ভার্সনের তুলনায় ওগুলো আমার জন্য এনাফ।
তো এখান থেকে সে যদি আমাকে ডাউনলোড করতে দেয় তাহলে তো ভালো, আর যদি ডাউনলোড করতে না দেয়, কারণ কি আমি প্রিমিয়ামটা তো একটা ইউজ করি না। এবার এটাকে আমরা যা শুধু এক্সপোর্ট দিয়ে নিব, আমরা এক্সেল ফাইলে এক্সপোর্টটা দিয়ে নিলাম। তো মোটামুটি আমাদের যে ফ্রি কিওয়ার্ডগুলো দিছে এগুলোকে আমরা একটু টার্গেট করে আমাদের এই এক্সেল ফাইলটাতে আমরা নিয়ে নিলাম। তো এখানে মোটামুটি সে দেখেন আমাদের সার্চ ভলিউম টলিউম অ্যাডার্স যা যা আছে সব কিছু যা পাইছে সব কিছু নিয়ে নেন। এখানে একটা জিনিস মাথায় রাখবেন, এই দুইটা অপশনই আপনারা নিতে পারেন, তিনোটাই নিতে পারেন, কারণ তিনোটাই আপনার অনেক কাজে লাগবে। এখানে সে অল ওভারঅল সবগুলো দিয়ে দিছে, আবার এখান থেকে আপনাদের ডিপ ডাউন করতে হবে, সমস্যা নেই, ফ্রি ভার্সন তো একটু মাইনে নিতে হবে। তো এটাকে আমরা যদি একটু কপি করি, কপি করার পর হলো আমাদের এই ব্রাউজারে যাই, আমাদের মেইন কিওয়ার্ডের সিরিজে এখান থেকে যেয়ে গেলাম, আমরা এটাকে কপি পেস্ট করে দিলাম। আমার মেইন হলো শুধু ওয়ার্ডগুলো, আর বাকিগুলো এত একটা লাগবে না। তারপর হলো আপনারা যদি এবার একটু কালারিংসটাতে যান, কালারিংসটাতেও আপনারা ভালো একটা ওয়ার্ড বের করতে পারেন। যেমন হলো এইটাতে গেলাম, সব কিছু কেটে দিই, আমার লাগবে না, মোটামুটি হয়ে গেছে। তারপর আমরা এবার একটু কিওয়ার্ডসে যেয়ে সার্চ করি, এই কিওয়ার্ডসটা থেকে আমরা মোটামুটি ভালো যত ধরনের কিওয়ার্ডের সেট বানানো দরকার লাগে এটা আমরা বানাই ফেলবো ইনশাল্লাহ। এখন কালারিং বুকসেরও কিওয়ার্ড আমি ইউজ করতে পারলাম, অ্যাক্টিভিটিসেরও আমি ইউজ করতে পারলাম, তারপরে হলো আমাদের ইসলামিক রিলেটেড যে ওয়ার্ডগুলো আছে এইগুলোও কিন্তু আমি ইউজ করতে পারলাম, আমার আর সার্চের কোনো অপশন নাই, শূন্য। দেখেন এখানেও আমাকে মোটামুটি অনেকগুলো দিয়ে দিছে মাশাল্লাহ। তো এখান থেকে আমরা একটু ফ্রি ভার্সনটাতেই আমরা ডাউনলোড করে নিই, ডাউনলোড করার পর আমাদের যতটুকু লাগবে যেটা লাগবে এটা দিয়ে আমরা একটা সুন্দর সেট বানাই নিব। ওই সেটটাকেই আমরা ঘুরে ঘুরে আমরা যতগুলো বই আপলোড দিবেন ততগুলো আপলোডের মধ্যে আপনারা ওই অংশটা ইউজ করবেন। আমার এটা লাগবে না, আমি মাস শুধু এতটুকু পর্যন্তই নিব, আর লাগবে না। এবার যদি আমি এখানে যাই, যাওয়ার পরে হলো আমি এটাকে এই অংশের মধ্যে একটু বেস্ট করে দিই, দ্যাটস ইট, আমার হিউজ একটা অ্যামাউন্টের কিওয়ার্ড কিন্তু আমি বের করে ফেলছি। এইবার কাজ হলো এটাকে ফিনিশিং করা আর এটার মধ্যে জো 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 জিনিস অ্যাড করা। এবার এটাকে আমি একটা শর্ট কিছু মোট আমাদের 7টা অপশান কিওয়ার্ড দেওয়ার, আপনারা যতটুকু জানেন 7টার মধ্যে এইবার আমরা কিছু টেকনিক ইউজ করব। টেকনিকটা হলো এখান থেকে আপনারা শর্ট কিওয়ার্ড টার্গেট করবেন, লং কিওয়ার্ড টার্গেট করবেন, তারপরে হলো সিনোনিমস ওয়ার্ড টার্গেট করবেন, ইভেন্টস টার্গেট করবেন, ইভেন্টস অ্যান্ড সিনোনিম। তো সিনোনিমটাকে টার্গেট করবেন আর হলো ইভেন্টসটাকে টার্গেট করবেন, কিভাবে এটা আমি দেখে দিচ্ছি। সিনোনিমসের যে বিষয়টা হলো সিনোনিমস আর হলো রিলেটেড ওয়ার্ডস, তো আরবিক আরবিক লেটার বা অ্যালফাবেটের কোনো প্রকার সিনোনিমস আছে কি না, অ্যালফাবেট সিনোনিম থাকতেই পারে, ঠিক না, ওইটা হয়তো আমাদের জানা নাই। দেখা যেতে এই যে যেমন হলো লেটার, সিম্বলস, আইকনস, তারপর এইগুলো কিন্তু আমরা চাইলে আমাদের কিওয়ার্ডের মধ্যে ইউজ করতে পারি। অনেকে আছে দেখা যায় অ্যারাবিক সিম্বলস লিখে সার্চ দেয়, ঠিক আছে, এই অপশানগুলো ট্রাই করবো। এবার হলো আমাদের মোট 7টা অপশান, 7টা অপশানের জন্য কিওয়ার্ড সেট 1, আমি 7টা বানাচ্ছি, আপনারা আপনার মতো করে এবার 7টা 14টা 21টা আপনাদের যেভাবে বানাতে মন চায় এভাবে বানাবেন, দেন ঘুরে ফিরে ঘুরে ফিরে কিওয়ার্ডগুলো ইউজ করবেন যাতে একটা লং টাইম বেনিফিট সেল আপনারা পেতে পারেন। তো আমরা এখান থেকে যাই, আমরা এটা একটা লং টেল কিওয়ার্ড বানাই, দাঁড়ান দেখেন, কালারিং বুক ফর কিডস এজেস 4, 2, 4, 8, 12। তো এখানে কি হলো 2 to 4, চিহ্নগুলো দিতে পারেন কোনো সমস্যা নেই, না দিলেও ভালো, দিলেও ভালো। তো এই একটা কিওয়ার্ডের আন্ডারে কিন্তু আমার মোটামুটি যে এইজেস সবগুলো আসার দরকার ছিল তা কিন্তু আমার চলে গেছে। দেখেন কিডস এইজেস এত 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 এগুলো কিন্তু আমার আর লাগতেছে না। ফর এটা আমার আমরা অ্যাড করতে পারি, বা এরপরটাতে আমরা অ্যাড করতে পারি এডুকেশনাল, এটা আমরা অ্যাড করবো মাস্ট, এডুকেশনাল, এটা হলো আমার একটা কিওয়ার্ড সেট, এটা আমরা রাখলাম। মোটামুটি অনেকগুলো বানাবো আমরা ইনশাল্লাহ। এডুকেশনাল প্রথম অক্ষরটা বড় হাতে দিবেন, এডুকেশনাল, তারপরে ওয়ার্ডটা যদি আমি যাই, তারপরে এখানে আমরা আবার একটু এক্সেল ফাইলটাতে যাই আর একটা বানাই, প্রি কে K2 11 কালারিং বুকস ফর $2
$2 তো এটাও নিলাম, এটাও মোটামুটি আমার এই অংশটা পুরোটা কভার হয়ে গেছে। তো এটাকে নিলাম কালারিং বুকস ফর $2। এখানে আমরা অ্যাক্টিভিটি ইউজ করতে পারি, কালারিং অ্যান্ড অ্যাক্টিভিটি, কালারিং অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি ওয়ার্ড অ্যাড করে দিলাম। তাহলে আমার মোটামুটি দুইটা এক জায়গার মধ্যে আমার টার্গেট করা হয়ে গেল। এইবার আসি হলো আমার যে শর্ট শর্ট কিওয়ার্ডগুলো ছিল, এইবার এগুলোর একটু টার্গেট করি। যেমন হলো এগুলোর মধ্যে আসতেছি ইসলামিক মাই ফার্স্ট, তারপর হলো কোরআন, এখান থেকে নিচ্ছি দেখেন মাই ফার্স্ট কোরআন, কোরআন, তারপরে ওই যে এখানে দুটো ওয়ার্ড ছিল লার্নিং, লেটার্স, ওই যে সিনোনিমস থেকে আমরা লেটার্স পাইছি এই লেটার্স দিলাম, ঠিক আছে এটা দিলাম। তারপর একটা জিনিসটা হলো কি কাজ করবেন, অ্যামাজনের যে মেইন সার্চ যেটা এগুলোও একটু রাখার চেষ্টা করবেন, তাহলে হয় কি অনেক ভালো কাজ করে হলো ডাইরেক্ট সার্চের ক্ষেত্রে, ডাইরেক্ট সার্চের ক্ষেত্রে অনেক ভালো ভালো কাজ করে হলো মেইন সার্চের যে কিওয়ার্ডটা এটাও একটু রাখবেন। রামাদান কালারিং বুকস রামাদান, এই যে দেখেন ইভেন্টস কিওয়ার্ডের মধ্যে আমাদের রামাদান চলে আসছে, রামাদান অ্যালফাবেট, অ্যালফাবেট কালারিং বুকস, এখানে আমার মোট চারটা হয়ে গেল। এবার আমরা একটু কিওয়ার্ডসের দিকে আরও যাই, মাই ফার্স্ট ইসলামিক কালারিং অ্যান অ্যাক্টিভিটি বুক, ফার্স্ট ইসলামিক আরবিক লেটার অ্যালফাবেট অ্যালফাবেট আমাদের ডিজাইনটা যদি একটু দেখি, আরবিক অ্যালফাবেটস অ্যালফাবেটস আমরা আর কি অ্যাড করতে পারি দেখি, মোটামুটি কয়েকটা জায়গা খালি থাকবে তো তার একটু ওয়ার্ড অ্যাড করে দিই, আলিফ বাতা মাশাল্লাহ, এটা আমরা ভুলেও ইগনোর করবো না কারণ কি এটা আমার মেইন সিন মেইন ওয়ার্ডগুলোর মধ্যে একটা। তো এবার যদি আমরা আরও যাই আর একটু নজর দিই দেখি আরও কি পাই, টেল মি মোর অ্যাবাউট কোরআন বা টেল মি মোর অ্যাবাউট রামাদান, রামাদান বা ইসলামিক বুকস ফর $2, ইসলামিক 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 অ্যালফাবেট ইসলামিক অ্যালফাবেট ফর $2, দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, ছয়টা কিন্তু আমরা পেয়ে গেছি। হ্যাঁ এখানে শর্ট শর্ট কিওয়ার্ডগুলোকে একটু ট্রাই করবেন ইউজ করতে, এই যে এবার হলো আমাদের শর্ট কিওয়ার্ডগুলো আরবিক কিডস, আরবিক অ্যালফাবেট, মাই ফার্স্ট অ্যালফাবেট বুকস, তারপরে হলো মাই ফার্স্ট ডেট কোরআন, এই ওয়ার্ডগুলো খুবই পাওয়ারফুল, খুবই পাওয়ারফুল, এগুলোকে এবার একটু শর্ট শর্ট কিওয়ার্ডে আপনারা ইউজ করবেন, ঠিক আছে ডাইরেক্ট। তো মোটামুটি আমরা দেখেন অনেকগুলা শর্ট ভার্সন পেয়ে গেছি, আমার লাইক হলো প্রথম কিওয়ার্ডের মধ্যে যদি আমরা যাই এটা ইউজ করলাম, তারপর আবার এদিক থেকে ইউজ করলাম, তারপর আবার এদিক থেকে ইউজ করলাম। তো এটার আপলোডের প্রসেসটার মধ্যে আমি একবার প্র্যাকটিক্যালিতে দেখাই দিব আরও কীভাবে কীভাবে আমরা মোটামুটি জোর জোর জিনিসগুলো ট্রাই করতে পারি। এখানে আরও দেখেন আরও অনেকগুলো আছে, ফার্স্ট আরবিক ওয়ার্ডস, অ্যালফাবেট ল্যাঙ্গুয়েজ, তারপরে হলো মডার্ন, আচ্ছা এটা লাগবে না আমার, কোরআন লার্নিং কিডস, তারপরে হলো ফার্স্ট ম্যাথ লাগবে না, কিডস অ্যালফাবেট আরবিক, তারপর আমরা যদি টু ফ্লোর দিকে যাই আলিফ বাতা বেবি বাবা এটা লাগবে না আমার, এটা নিলাম দেখি এখান থেকে আর কোনো প্রকার ওয়ার্ড পাই কিনা, মোটামুটি এনাফ গুড টু গো। আমি মার্কেট প্লেসে র্যাঙ্ক করার জন্য তাকে বিট করার জন্য আমার সরি সবগুলো চলে আসছে, আমার মার্কেট প্লেসে র্যাঙ্ক করার জন্য আমার যতটুকু দরকার ততটুকু আমি কিন্তু একবারে পেয়ে গেছি, ঠিক আছে একবারে আমার টার্গেটেড ওয়ার্ড আমি পেয়ে গেছি। আচ্ছা এখানে সবগুলো চলে আসতে আসতে সমস্যা নেই, আমি এখান থেকে বাদ দিয়ে দিব। তো এরপরে ভিডিওটার মধ্যে আমরা আপলোড দেওয়ার সময় কোন কোন প্রসেসে আমরা এই কিওয়ার্ডগুলোকে আরও কাজে লাগাইতে পারবো, টাইটেলের জন্য, সাবটাইটেলের জন্য, ডিসক্রিপশন লেখার জন্য, তা আমরা লক্ষ্য করব, আর হলো আমরা এটা আপলোড দিব ইনশাআল্লাহ। আশা করি এই কিওয়ার্ডের সিম্পল ইজিয়েস্ট ওয়েটা আর এইখানে রেডি করে দেওয়ার প্রসেসটা আপনাদের ভালো লাগছে, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।